চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসী স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার অভিযোগ উঠেছে। নিহত যেদিন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড শেখ মোহাম্মদ পাড়া এলাকার আবুধাবি প্রবাসী মোহাম্মদ দিদারুল আলমের স্ত্রী। রবিবার রাত 10টার দিকে পটিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এদিকে সোমবার মেয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে তার পরিবার। মানববন্ধনে তার মা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য জেরিনকে শারীরিক নির্যাতন করে আসছে তার শ্বশুরবাড়ির লোকজন। সর্বশেষ রবিবার পরিকল্পনা অনুযায়ী তার মেয়েকে হত্যা করে। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। স্বর্ণর প্রতি লোভ, লোভ থেকে আসা স্বর্ণর জন্য আমার মেয়েকে খুন করছে, স্বর্ণর জন্য, স্বর্ণর জন্য পাঁচ ভরি অলংকার আর যৌতুক, এই পরিস্থিতি স্বীকার করে আমার মেয়েকে খুন করা হয়েছে। আমার মেয়েকে সকাল সারাদিন আমাকে বলতে পারেনি, ওরা নির্যাতিত সবাই আমার মেয়েকে আটকে রেখেছে, মোবাইলে সবাই সব হয়ে গেছে। আমার মেয়ে সকাল থেকে বলতো আমার সাথে কথা বলতে পারেনি। তাহার আর দিদার হাসিনা বেগম, হাসিনা বেগম নুরুন নাহার কৌশার আক্তার, কৌশার আক্তার হৃদয় সাহারণ, ওরা বিশেষ সাই, বিশেষ সাই আর ও সাইজ সাই আমি মূল কারণ হচ্ছে যৌতুকের কারণে দীর্ঘদিন ধরে তারা তিনি নানানভাবে নির্যাতিত হয়ে আসছে। এর ফলশ্রুতিতে তার ফলাফল আমরা গতকাল দেখতে পেয়েছি। আজকে আমরা পটিয়ার সচেতন নাগরিকরা, আজকে আমরা অনেকেই আমরা এর বিচারের জন্য আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। কারণটা হচ্ছে এক জেরিন আজকে দুনিয়া থেকে চলে গেছে, আর কোনো বোন যাতে আমাদের এই পটিয়ার মাটিতে যাতে এরকম হত্যার শিকার না হয় সেজন্য আমরা সচেতন নাগরিকরা আজকে আমাদের সচেতন